guys, hello and welcome back to my channel Life to the Power Infinity. Well, today holo 6 tarikh ekhon 6 ta 20 baje shokal bela and eta holo Baripur theke Digha jawar je bus ta ekhan theke chhare actually. So we are basically going to Digha and ajke amader marriage anniversary, so for that kichu plan shebhabe kora hoyni, but suddenly ekta choto khato weekend plan hoye gelo, that is and Sunday again we are back to home and ei je dari royeche and amra dujoni dujonke ekhono obdi wish korini happy anniversary. Shudhu ha wish kora hoyeche tumi bolo, wish kora hoyni. আজকে তো দিনটাই অন্যরকম বিকজ 4 বছর হয়ে গেল বিয়ের, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হয়েছে রাতে, আজকেও ভোরবেলায় আমি দেখলাম যে বৃষ্টি হচ্ছে, বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। তো বেসিক্যালি হচ্ছে বরের কথা হচ্ছে কোনো বাড়ি সি বিচে গিয়ে সানরাইজ এবং সানসেটের মানে ছবি ওঠে না, মানে তুলতে পারে না, মানে লাকটা খুব খারাপ থাকে বিকজ তখনই বৃষ্টি বা মেঘ চলে আসে, তো যার কারণে সানরাইজ এবং সানসেটের ছবিটা তোলা হয় না সেই জায়গায়। তো এবার দেখা যাক, হোপফুলি যদি কালকে সানি ওয়েদার হয় তাহলে যদি ছবিটা তোলা যায়। সেই অবস্থা তো বুঝতেই পারছো, এদারে দীঘা বা সমুদ্রে মানে সি বিচের কাছাকাছি বসে থাকতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই আর কি ফটো তোলার ঝামেলা। ইউজুয়ালি যারা ফটো তুলতে ভালোবাসে যেরকম মানে আমার বর, কিন্তু luck is very bad. এখন বাসে উঠে পড়ি বিকজ অনলি 5 to 10 minutes left. সো আমরা পৌঁছে গেছি দীঘার হোটেলে অ্যান্ড দুদিনের জন্য আমরা রয়েছি হচ্ছে শ্রীভক্তি হোটেলে, আর এখন যে রুমটা পেয়েছি সেটা হলো 204 দুদিনের জন্য। আই থিঙ্ক সো মানে এই রুমটা যথেষ্ট স্পেশিয়াস, তো এর থেকে আর বড়ো রুমের আর দুজনের তো আর দরকার পড়বে না। ছোট হলেও রুমটা ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন, দ্যাট ইজ ভেরি বিগ থিং। প্লাস এখানে একটা টিভিও আছে যেরকম থাকে, প্লাস যেহেতু 6th, 7th, 8th, 9th এটা পুরো একটা লং উইকেন্ড পড়ে যাচ্ছে, প্লাস হোলি আছে, সো কোনো রুমই ফাঁকা, মানে কোনো হোটেলেরই রুম ফাঁকা নেই। তো মানে বাই লাক আর কি এটা পেয়ে গেছি। অ্যান্ড এটা হলো ব্যালকানিটা, ব্যালকানি থেকে এটা হলো সি, আমরা সি ফেসিংই নিয়েছি, এই একটাই রুম পেয়েছিলাম যেটা সি ফেসিং ছিল, অ্যান্ড বাকি সমস্ত হোটেলে সমস্ত রুম অলমোস্ট বুকড, ফুল বুক, তো কোনো চান্সই নেই রুম পাওয়ার বিকজ পরপর মানে স্যাটারডে সানডে দেন মানডে টিউজডে ফুল লাইক মানে একটা লং উইকেন্ড পড়ে যাচ্ছে, হোলি, তো ডেফিনেটলি পিপল উইল কাম অ্যান্ড এনজয় হিয়ার নিয়ার দ্য সি বিচ, সো তার জন্য মানে প্রচণ্ড আর কি রাশ, এই টাইমটাতে ভীষণ রাশ। অ্যান্ড ইয়েস, রুমটা মানে অসম্ভব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, যেটা খুবই ভালো, ছোটো হলেও রুমটা খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তো হ্যাঁ, এখনের মতন আই থিঙ্ক উইল হ্যাভ সামথিং ফর লাঞ্চ। লাঞ্চে ডিম ভাত অর্ডার করেছি বিকজ আই লাভ এগ, আর আমার বড়ো খুব ভালোবাসে এগ খেতে, তো পরে তো বিকালবেলা যাই হোক টুকটাক কুচখাচ খাওয়ার হবেই, বাট নাও ফর নাও কি সো ফর নাও এখন লাঞ্চে আমরা ডিম ভাত খেয়ে নেবো, অ্যান্ড নেক্সট দেখা যাক, খাওয়া দাওয়ার পরে হয়তো একটু রেস্ট নেব, নিয়ে তারপরে বিকালবেলা আবার আপনাদেরকে নিয়ে একসাথে আমরা যাব সি বিচে। দীঘাতে আমরা বেশ
কয়েক বছর পরেই এলাম, মানে অনেক বছর পর, রাইট? তাও কত হবে, কত বছর পর এলাম? তিন চার বছর তো, তিন বছর, হ্যাঁ হবে, তিন বছর হয়ে গেছে যে দীঘা আসিনি। বাট আমাদের অ্যাকচুয়ালি, আমি বাড়িপুরে থাকি, যেহেতু বাড়িপুর থেকে নামখানা এবং বকখালি মৌসুমী ওইগুলো খুব কাছাকাছি পড়ে, তো ওই সাইডটায় বেশি যাওয়া হয় আমাদের। অ্যান্ড দীঘাটা প্রায় তিন বছর পরেই আসলাম। হ্যাঁ, মাঝে একবার গেছিলাম, তখন একটা পিকনিক হয়েছিল দীঘাতে, তখন আমি এসেছিলাম। অ্যান্ড এলস আর দুজনে একসাথে ওইভাবে আসা হয়নি। অ্যান্ড স্পেশালি রুমের বাইরেটা, মানে রুমটা কিন্তু খুবই ক্লিন, খুব নিট অ্যান্ড ক্লিন, দুদিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট রুম। অ্যান্ড খুব সুন্দর, মানে সি বিচের ভিউটা, মানে ব্যালকনি থেকে সি বিচ দেখা, হ্যাঁ, বিশ্ববাংলা পার্কের, হ্যাঁ, বিশ্ববাংলা পার্কের একদম পাশেই, মানে চোখ মুখ একদম এরকম হয়ে গেছে, বিকজ প্রচণ্ড রোদ বাইরে। আমার বর খুব, মানে দুঃখ পাচ্ছিল যে যেহেতু ক্লাউডি ওয়েদার, বোধ হয় এবারও সানসেট বা সানরাইজ এর ছবি তোলা, ফটোগ্রাফি করা মিস হয়ে যাবে। বাট ভগবান এবার শুনে নিয়েছে কথা, তো শুনে বললো যে না, এত দুঃখ পাচ্ছে ছেলেটা, ছবি তুলতে পারছে না, থাক বৃষ্টি বাদল সব বন্ধ করে আকাশে রোদ্দুর দিয়ে দিই, এখানে বসে বীচ এনজয় করে নিতে পারবে। গুড ইভিনিং গাইস, অ্যান্ড চলে এসেছি বিশ্ববাংলা পার্কটা, যেটা অ্যাকচুয়ালি আমাদের হোটেলের ব্যালকনি থেকে দেখা যাচ্ছিলো। এখানে তো এসে ডেফিনেটলি খুব ভালো লাগছে, কারণ খুব ফাঁকা আর নির্জন, প্লাস মানে কথা বলার জন্য, মানে ব্লগিং করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা আর কি, খুব নিস্তব্ধ। তোমার ভালো লাগছে? খুব সুন্দর না জায়গাটা? এই আগে কিন্তু আমরা ওই ওই দিকটাতে থেকেছিলাম, বাট এইখানটায় তখন এসে থাকিনি, এই দিকটায় তখন থাকিনি। আর এইটাই হলো, মানে এই দিকটা হলো এন্ট্রেন্সটা, এইটা কি এন্ট্রেন্সটা? আর এখানে দেখতেই পাচ্ছেন পাশে প্রচুর মার্কেট আছে, প্লাস পিছনে একটা ফিশের দোকান রয়েছে, স্টল রয়েছে। এখানে বিকালবেলায় ডেফিনেটলি ফিশ খেতে কিন্তু ভুলবেন না, মানে ফিশ ফ্রাই খেতে ডেফিনেটলি এখানে ভুলবেন না। প্লাস মানে এখানে আশেপাশে ঝালমুড়ি, প্লাস ভেলপুরি, প্লাস আইসক্রিম স্টলস তো রয়েইছে। জায়গাটা সিরিয়াসলি খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুব সুন্দর। ওয়েল, দীঘাতে আগেও এসেছিলাম, বাট এটা তখন ইনকমপ্লিট ছিল, করা মানে তৈরি হচ্ছিল, তো এখন এটা ফুল কমপ্লিট হয়ে গেছে। প্লাস এইদিকে যতগুলো আছে, এইদিকে হচ্ছে পুরো তোমার মার্কেট অ্যান্ড স্টলস, আপনারা যদি মনে করেন কিছু কিনতে চান তো ডেফিনেটলি এখান থেকে কিনতে পারেন। সেই ছোটোবেলায় এসে এখানে ঘোড়া চড়েছিলাম একবার, হর্স রাইডিংটা এখনো হয় আর কি দীঘাতে। এখানে সম্ভবত কোনো স্কুল থেকে এখানে একটা এক্সকারশন মতন, সি বিচ এক্সকারশনের জন্য নিয়ে এসছে, তার জন্য স্কুলের মেয়েরা সবাই এখান দিয়ে লাইন করে যাচ্ছে। অ্যান্ড আমার এখানে বেসিক্যালি খুবই ভালো লাগছে, বিকজ আগে এইখানে যখন এসেছিলাম এটা পুরোপুরি ইনকমপ্লিট ছিল, এখন এটা ফুললি কমপ্লিট অ্যান্ড ফুললি নিট অ্যান্ড ক্লিন, প্লাস দ্য অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড। আর বাইরে মানে সি বিচটা অনেকটা বেশি ক্লিন, বিকজ এখানে অনেক বোল্ডার ফেলে দিয়েছে, আগে যেগুলো ছিল না, আগে মানে এতটা ক্লিন ছিল না। এখন দীঘা সমুদ্র কিন্তু, মানে ওল্ড দীঘাটা অনেক বেশি ক্লিন দেখতে পাচ্ছি। দীঘাতে আর সি বিচে নামা যায় না, যদি নামতে হয় আপনাকে নিউ দীঘার সি বিচে স্নান করতে হবে, যদি কেউ স্নান করতে চায়। বাট ওল্ড দীঘাটা যেহেতু বাঁধিয়ে দিয়েছে, তো ফলে এখানে আর এখন এখানে আর নামা যায় না। বসে চা খাওয়া চলছে, অ্যান্ড লেবু, লেবু চা, তাই তো? বাবার ফোনে ব্যস্ত হয়ে গেলে, এই এক ফোন, ওকে ফোনেই ব্যস্ত থাকে রাত দিয়ে, কেমন লাগছে বলো? সমুদ্রের পাশে বসে গরম গরম লেবু চা খাচ্ছি, মজাই আলাদা। আর আপাতত তো সমুদ্রের পাশেই এনজয় করবো, প্লাস টুকটাক খুচখাচ খেতেই থাকি,
খাওয়াটা তো জীবন, খেতে ভালো লাগে। তো আপাতত চা, আর এখান থেকে তো শেয়ার করতে পারছি না। লেবুর বীজটা মুখে চলে পরে ছবি তোলা আরম্ভ হয়ে গেছে। প্লাস এইখানে বসে বসে এই যে চা খাচ্ছি, বেল আপনাদের আউটফিটটা দেখিয়ে দিই। আজকে এমনি ব্ল্যাক জেগিংস আছে, প্লাস একটা চ্যাপ্টার আছে, এই একটা হোয়াইট টি শার্টে আছে, প্লাস ব্ল্যাক কালারের একটা ব্যাগ আছে, চা আছে সাথে। বেল আপনাদের বলে রাখি যে আমি নেলস করতে খুবই ভালোবাসি, প্লাস এটা আমার একটা শখের মধ্যে পড়ে, তো তাই জন্য আমি এবারেও এটা করেছি। অ্যান্ড এটা আমি যেখান থেকে করেছি তার ডিটেলস আমি নিশ্চয়ই বটম পারে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। যাদের যাদের করার ইচ্ছে আছে, ডেফিনেটলি ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড মেক ইউর নেলস বিউটিফুল। কিচের পাশে বসে রয়েছি, আর লেবু চাটা ডেফিনেটলি অনেক বেশি সুন্দর লাগে খেতে, যেটা নর্মালি বাড়িতে বানাই খুব অখাদ্য লাগে খেতে। এই আপাতত ইভিনিংটা এখানেই বসে বোধহয় কাটিয়ে দেবো, কারণ সমুদ্রের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে আপনার মুড উইল নেভার বি স্পয়েল্ড, অ্যান্ড আরও বেটার হবে মুড, ভালো লাগবে, অনেক বেশি রিফ্রেশ লাগবে। অ্যান্ড কাজের ফাঁকে একটু উইকেন্ড বা একটু ফ্রি টাইম নিজেকে ডেফিনেটলি দেওয়ার দরকার। প্লাস আজকে তো আমাদের একটা স্পেশাল ডে, দ্যাট ইজ দি মানে আমাদের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, অ্যান্ড 4 ইয়ার্স রানিং। সো আই অ্যাম সুপার ডুপার এক্সাইটেড। না বাবু, আমি কানের খুব একটা পড়ি না রে। কি আছে বল, দশ টাকা করে? এই যে আমি ব্লগিং করছি রে, তোকেও একটু দেখিয়ে দিই। এই যে তোর নাম কি? রিচা খাতুন। রিচা খুব সুন্দর, দেখো কানের দুলে সেটস এনেছে, যেগুলো 10 রুপিস করে। তোমরা যদি এখানে আসো ডেফিনেটলি রিচাকে দেখতে পেলে ওর কাছ থেকে প্লিজ নিও, আমিও একটা নেবো। খুব সুন্দর এবং খুব কালারফুল দেখছি। তো আমি তো পড়ি না, কাউকে প্রেজেন্ট করে দেবো, দেখি ওর কাছে কোনটা ভালো হবে। আই থিঙ্ক সো এটা অনেক বেটার, অনেক সুন্দর দেখতে। না গো, আমি ইউটিউব চ্যানেল আছে, আমি টিকটক করি না, আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি ভিডিও বানাই এবং ভিডিও দিই। যাই হোক, আমি ওর কাছ থেকে কিছু জিনিস কিনে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো যে কী নিয়েছি। তার থেকে আমি 3টে কানের দুল নিয়েছি, অ্যান্ড একটা হলো এটা, আর একটা এরকম শেল দেওয়া, আমার এটা খুব কালারফুল লেগেছে তাই জন্য নিলাম, অ্যান্ড আর একটা এরকম ব্ল্যাক ইয়েলো অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে। আস্তে আস্তে এখানে তো অন্ধকার হয়ে এলো, ডেফিনেটলি আমার ভিডিওটা অনেক বেশি আনক্লিয়ার হবে, মানে একটু লাইটটা বেশি, আমি সেখানে গিয়ে দেখি আপনাদের সাথে কথা বলছি। আর এখন কী খাবে গো, পাপড়ি চাট খাবো? আবার আমি খাওয়ার নিয়ে বসে পড়েছি, মানে কিছু অন্তত তোমাকে খেতেই হবে, লাইক সি বিচের পাশে বসে কিছু মাঞ্চিং করবেন এটা হয়, পাপড়ি চাট, ভেলপুরি সব আশেপাশে বসে রয়েছে, ফুচকা, এগুলো তো প্লেজার, মানে এগুলো খাবো না কেন। হ্যাঁ, আমি এই বেলুনগুলো খুব ফাটাতে চাই, একচুয়ালি খুব ফাটাতে মেলায় টেলায়, আর সি বিচে তো শেলস খুব ফেমাস, তো শেলসের অনেক জিনিসপত্র, মানে ঘর সাজানোর জিনিসপত্র সব কিছুই কিনতে পারে, প্লাস প্রচুর ব্যাগস আছে, ব্যাগসের স্টলস, ড্রাই ফ্রুটসের স্টলস আছে কিছু। দীঘা কিন্তু অনেক আগের তুলনায় অনেক বেশি সুন্দর করে দিয়েছে না, ওল্ড দীঘাটা বিশেষ, ওল্ড দীঘা তো আগে মানে বিচ্ছিরি অবস্থা ছিল, বাট এখন ওল্ড দীঘাটা অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে, প্লাস দোকানগুলো পরপর পরপর খুব সুন্দর করে সেট করে লাগানো হয়েছে।
আজকের দিনটা নিয়ে কিছু বলবে? আজকের দিনটা স্পেশাল দিন, অ্যানিভার্সারি, মাত্র চারটে, আগে অনেক কম হবে, একদম মাত্র চার বছর রানিং। আমি ওই দিকটাই যাই, আমার ধরতে অসুবিধা হচ্ছে। তারপর তো এনজয় করার দিন, এনজয় করব। আর শুধু বাঙালি মানেই কিন্তু খাওয়া, শুধু খাওয়া আর খাওয়া। মানে মৌসুমিতে গিয়ে কাঁকড়ার খোঁজে পাগল হয়ে গেলাম, এখানে এসে ফিশ ফ্রাই খাওয়া, নানান রকমের ফিশ, তবে কোনটা টাটকা সেটাই বোঝা খুব মুশকিল, তাই তো? হ্যাঁ, এই পারে আর কিছু নেই। আর হ্যাঁ, তো ওয়াচ টাওয়ার আছে এই পাশে, আর কিছু নেই, যা ছিল সব ওই দিকটায়। আর পাশে মানে আইসক্রিম, আমরা কিন্তু পাপড়ি চাট খেলাম, সবই খাবো, খাওয়ার জন্যই তো জীবনটা। সমুদ্র দেখতে পাবে না কেন, সমুদ্র দেখতে পাবে, মানে ওদিকটায় অনেক বেশি হয়তো ডেপ সমুদ্রে, এদিকটায় অনেকটা বেশি হবে, আর সবই গ্রাউন্ড ফ্লোর টাইপের। সকালবেলা এক্সারসাইজ এবং জগিং করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, কিন্তু বেশ ওই প্রান্ত থেকে এই প্রান্ত বেশ ছোটা যাবে, ফ্যাট ক্যালোরিজ ছড়ানো যাবে। কিন্তু এখানেও মানে যেহেতু খুব এই পাশটা কিন্তু অনেক বেশি শান্ত, ফাঁকা, ইনফ্যাক্ট বসারও জায়গা রয়েছে, যেটা ফ্যাট এখানে দেখুন বসারও জায়গা রয়েছে। মানে আলটিমেট কি, মানে এখনো তো সমুদ্র এত দূর আসেনি, তো কেউ চাইলে ওদের উপরে বসতেও পারে, অনেকেই বসে আছে ওই পারে, বসা যেতেই পারে। আর মানে ইনি আমার ইনি এত লম্বা না, মানে আমার মোবাইলে ক্যাচ ইয়ে করতে, ব্লক করতে খুব সমস্যা দাঁড়িয়ে যায়, কারণ আমার হাতটা তো এর উপর থেকে, আর এরকম এইভাবে থাকবো, এভাবে ধরবো পিছিয়ে হবে। এখন তাহলে কি খাবো, পাপড়ি চাট না ফিশ? ফিশই খাই, কিন্তু এই পাশটাই এসে বসবো না, ওখানে বসবো, ওখানটা বড্ড বেশি মানে পপুলেটেড। হ্যাঁ, সেটাও ঠিক, ওখানটাতেই সব, ওখানে যাই, কি করবো, হাঁটবো আবার। হ্যাঁ, সি হব, সিগালটা কোন দিকে গো? ও, সিগালটা নিউ দীঘা, আচ্ছা, কিন্তু এটা সি হক, সি হকের আবার একটাও রুম পাওয়া যায়নি, বলছো বললাম 6 7 8 9 10, মানে পুরো একদম লং উইকেন্ড পড়ে যাচ্ছে হোলি, তার সাথে তো রুমের খুব অভাব, মানে কপাল ক্রমে আর কি ওইটা পেলাম লাস্ট, তাও আবার সি ফেসিং, নিজের তো এই এক দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, এর বাইরে বাঙালি খুব কম ঘোরে আর কি, মানে ঘোরে তো ডেফিনেটলি, বাট এইগুলো প্রিয় জায়গা বাঙালি। একটা ব্যাগসের দোকানে এসেছি, ওই যে বড় পিঙ্ক ব্যাগটা দেখছেন ওটা 240 করে বলছে, প্লাস এইটা যেটা ওটা একটু ছোটো সাইজ, এটা কত বললেন দাদা? 180। তো অনেক রকমেরই প্রাইসের ব্যাগ আছে, প্লাস পার্সও রয়েছে। প্লাস আমার তো দোলনা খুবই প্রিয়, বাট আমার বাপের বাড়িতে আছে, এই বাড়িতে নেই, আমার একটা দোলনা কেনার ইচ্ছা আছে, কিনবে কি দোলনা একটা, ভেবে দেখছি। Thank you.
তোমাদের কাকড়া কত গো? কাকড়া 30 আছে, 40 আছে, 50 আছে। 30 40 50 আর এটা কি মাছ? না বলা বেটি। বলা বেটি। কত? 70 টাকা। 70। আর বাকি এগুলো 30 টাকা পিস। 30। চিংড়ি? চিংড়ি আছে 3টে 50। আর এইগুলো ছোট? ছোটগুলো 19 50। আর পমফ্রেট কি আছে দাম? পমফ্রেট 50 আছে। ছোট বড় সব মিলিয়ে 50-70। আর চিংড়ির এরকম এক প্লেট, এটা ছোট এক প্লেট 50। এক প্লেট 50। আচ্ছা আর এগুলো, এই এইগুলো তো কি বলে আমুরি মাছ নাকি? 20 টাকা প্লেট। সবে মাছ আসছে। কোন কোন প্লেট আছে দাদা? বড়টা তো বলো গো। পমফ্রেট ছাড়া আর দেখছি কি নেওয়া যায়। পমফ্রেটটা খাই। চিংড়ির এই লাস্ট না গো, আর বড় চিংড়ি নেই না গো? না আর বড় বড় চিংড়ি চলে এসছি ফিশ ফ্রাই খেতে। আর এখানে ভরপুর মাছ নিয়ে নানান রকমের ফিশ আছে। আপনারা যেটা যেটা যে মাছ পছন্দ করেন সেরকম খেতে পারেন। ক্র্যাবস আছে, তারপরে ভেটকি ফিলে আছে, পমফ্রেট আছে, আমুদি মাছ আছে, আর এগুলো চিংড়ি, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের চিংড়ি আছে। আর ইলিশও আছে। বেসিক্যালি আমার আমার দেখে মনে হলো যে এখানকার মাছটা অনেকটাই বেশি ফ্রেশ অন্য মাছের তুলনায়। অন্য অন্য ফিশের কাউন্টারের থেকে অনেক ফিশ কাউন্টার আপনারা পেয়ে যাবেন, বাট একটু চিনতে অসুবিধা হয় কোনটা ফ্রেশ মাছ আর কোনটা পুরনো। হ্যাঁ তো হ্যাঁ, বাকি অন্যান্য ফিশ কাউন্টারে না যখন ভাজতো মাছটা তো একটা খুব বাজে একটা স্টিঙ্কি একটা স্মেল আসে, মানে খুব বাজে লাগে স্মেলটা, বাট এখানে ভাজার গন্ধটা অন্যরকম। তো তাতে অনেকটাই বোঝা যায় যে কোনটা ফ্রেশ মাছ আর কোনটা পুরনো পুরনো মাছ, আগের দিনের মাছ চালিয়ে দেয়। তো এখানে যথেষ্ট ফ্রেশ মাছ, আমি জানি না খেতে কেমন লাগবে, খেয়ে আপনাদেরকে ডেফিনেটলি জানাবো। আর এটা হলো সেই যেটা দেখালাম বিশ্ব বাংলা যে পার্কটা, সেটা ঠিক অপোজিটে। এটা এখানে পরপর পরপর সবকটাই মাছের কাউন্টার্স, বাট বন্ধ আছে আজকে, এটাই খোলা আছে দেখলাম। প্লাস এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে। আর এটা তো দেখালাম, এখান দিয়ে পরপর পরপর প্রচুর স্টলস আছে। তো এই আমাদের মাছ ভাজা চলে এসছে, খাওয়া স্টার্ট। ফিশ ফ্রাই তো খাওয়া হয়ে গেছে, বাট এখন চলে এসেছি স্টলসের কাউন্টারে, তো খাবো আজকে ফ্রেশ ফ্রুটসের লাচটা খাবো দুজনে মিলে। মানে এটা আমাদের অল টাইম ফেভারিট। এই দিকটা হচ্ছে রাস্তার দিকটা, মানে মেন যে রোডটা, এটা মেন রোডের দিকটা। মানে এই সাইডেও প্রচুর হোটেলস আছে, বাট এগুলোতে সি ফেসিং আপনি পাবেন না। ওই কুকিজ অ্যান্ড ক্রিম একবার ট্রাই করতে হবে, একটা নতুন ফ্লেভার এসেছে কুকিজ আর ক্রিম। ও সেটা বেরিয়েই চলে গেল, ঠিক আছে।
I am the only one who is going to enjoy. Guys, এটা হলো quality বলসের glass. আপনার দেখে মনে হচ্ছে? এটা নাকি quality বলসের glass. আমি quality থেকে আগেও প্রচুরবার বহুবার খেয়েছি, কতবার খেয়েছি, কিন্তু I don't think so this one is the original one.